পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের খাগড়াগড়ে জাল নোট কাণ্ডে এবার নাম জড়ালো শাসক দলের বিরুদ্ধে। জাল নোটের কারবারে ধৃত গোপাল সিংহের সাথে তৃণমূল নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তুমুল শোরগোল শুরু হয়ে গেল রাজ্য রাজনীতিতে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবার্তা। এই ছবি নিয়ে শাসক দলকে এক হাত নিয়েছে বিজেপি। ওই ছবিতে তৃণমূল নেতাদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় গোপাল সিংহকে। ওই ছবিতে দেখা যায় মঞ্চে রয়েছে তৃণমূলের শহর সভাপতি অরূপ দাস, প্রাক্তন জেলা যুব সভাপতি রাসপিয়ারি হালদার, খেলোয়াড় রহিম নবী, তৃণমূল কংগ্রেস জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, তৃণমূল নেতা আইনুল হক সহ অন্যান্য দলীয় নেতৃত্বদের। 12 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলা খো খো খেলার মঞ্চের এই ছবি। এ ব্যাপারে বিজেপি জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র দাবি করেন গোপাল সিংহের সাথে তৃণমূল নেতাদের যোগাযোগ আছে। তিনি অবিলম্বে প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। মূল অভিযুক্ত গোপাল সিংকে একটি মঞ্চে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আমরা পেয়েছি। এখন তার সঙ্গে তৃণমূল নেতাদের কি যোগাযোগ আছে সেটা সামনে নিয়ে আসার দায়িত্ব কিন্তু প্রশাসনের। আমরা বিরোধী রাজনৈতিক দল হিসেবে এই রাজ্য শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এই রাজ্যে এই দাবি সবসময় করে এসেছি, এখনও করছি। এবং এই সব দেশবিরোধী কাজে যারা যুক্ত তাদেরকে খুব শীঘ্র যেন গ্রেপ্তার করা হয় এবং সঠিক পদক্ষেপ যেন প্রশাসন নেয় এই দাবি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি। দেখুন, তৃণমূল যুক্ত আছে কি না সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়, কিন্তু মঞ্চে দেখা গেছে এটা বোঝা যাচ্ছে। তাহলে মঞ্চে তো আর বিজেপির নেতা হয়ে উনি ছিলেন না, বা যে কেউ কিন্তু মঞ্চে ওটা সুযোগ পায় না। একটা মঞ্চে যখন উঠছেন নিশ্চয়ই তার সঙ্গে কোনো না কোনো নেতা বা কারো না কারো কোনো সম্পর্ক না থাকলে কীভাবে তিনি মঞ্চে উঠলেন এটা তো প্রশ্নচিহ্ন রয়েছে। আগামী দিনে বলবে যে ওনার সঙ্গে তৃণমূল নেতাদের কী সম্পর্ক আছে। আর একটা আমরা জানি যে এই তৃণমূলে বেশিরভাগ সম্পদই হচ্ছে এই ধরনের দুষ্কৃতি যারা আছে তারাই কিন্তু তৃণমূলের সম্পদ। কিছুদিন আগে সম্পদ জুঁই বলে একজন ধরা পড়ল অস্ত্রসহ তৃণমূলে। তো এই ধরনের দুষ্কৃতি যারা আছে তারা তৃণমূলের সম্পদ। একাধিক যে মহিলা ধর্ষণের ঘটনা যা ঘটছে কোথাও না কোথাও তৃণমূল নেতাদেরই নাম জড়াচ্ছে। কেন জড়াচ্ছে এটা কিন্তু শাসক দলকে ভাবতে হবে। তারা এই রাজ্য চালাচ্ছে, সাধারণ মানুষ কোন ভরসায় তাদেরকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছে? এইসব দেখার জন্য কি ক্ষমতায় এনেছে? এ ব্যাপারে প্রসেনজিৎ দাস জানান অনেকে নেতাদের সাথে ছবি তোলেন, সবার পরিচয় জানা সম্ভব নয়। যে ছবি আপনারা দেখাচ্ছেন সেই ছবিটা আদৌ সত্য কিনা সেটা আগে প্রমাণিত হতে হবে। আর দ্বিতীয়ত, সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তৃণমূলের নেতৃত্ব এবং ভারতবর্ষের প্রাক্তন বিখ্যাত ফুটবলার রহিম নবী, সেখানে তৃণমূলের নেতৃত্ব গিয়েছিল তাদের আমন্ত্রণে। এবার সেখানে পেছু থেকে দাঁড়িয়ে কেউ যদি ছবি তুলেই থাকে তো দায়িত্ব তার তৃণমূল নেতৃত্বের নয়, কারণ ওখানে 16টা টিম ছিল খোখো প্রতিযোগিতার। বিভিন্ন জায়গা থেকে খোখো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তারা এসেছিল। তো উনি কাদের প্রতিনিধিত্ব করছিল সেটা তো জানা নেই, কারণ যে ছবি আপনারা দেখাচ্ছেন তাতে মঞ্চে যে কটা চেয়ার ছিল সেই চেয়ারে তৃণমূলের নেতৃত্ব সামনের সারিতে বসে আছে। এবং পেছুতে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে তৃণমূল নেতৃত্বে জানা বা চেনা সম্ভব নয়। তো সুতরাং যারা ওখানে অর্গানাইজ করেছে তারা বলতে পারবে উনি কে। কারণ আমি যেটুকু জানি যে তৃণমূল নেতৃত্বের সাথে এবং তৃণমূলের সাথে ওনার কোনো যোগাযোগ নেই। বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে এই ওই গোপাল সিংয়ের পেছনে তৃণমূলে কোনো নেতা যোগসাধন থাকতেও পারে, দেখুন অভিযোগ বিজেপি করতেই পারে। যদি যোগাযোগ প্রমাণিত হয় নিশ্চয়ই তার ব্যবস্থা হবে। তবে আমি পরিষ্কারভাবে ঘোষণা করছি এবং আপনাকে জানাচ্ছি তৃণমূলের সাথে কোনো যোগাযোগ নেই, কারণ দেশবিরোধী কাজ যারা করে, যারা দুষ্কৃতির মতো কাজ করে তাদের সাথে তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক রাখে না। তো সুতরাং তৃণমূল কংগ্রেসের সাথে যে তারা সে যুক্ত নয় সেটা পরিষ্কারভাবে দলের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছে। এবং আমরা মনে করি পুলিশে ওনাকে গ্রেপ্তার করেছেন এবং পুলিশ নিশ্চয়ই যদি কেউ যুক্ত থাকে তদন্ত করে দেখে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।